রাঙামাটিতে বড় আবাদে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ের কৃষান কৃষানীরা। তারা বলছেন হৃদয়ে পানি কম থাকায় চাষাবাদের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে রাঙামাটিতে। আর কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় এবার ধান চাষ হয়েছে দ্বিগুণ। বর্ষার আগেই ঘরে ফসল তোলার আশা তাদের। ফাতেমা জান্নাত মমুর তথ্যচিত্রে প্রেস রিপোর্ট। সম্প্রতি রাঙামাটি কাপ্তাই হ্রদের বুক ছিঁড়ে এভাবেই ভেসে উঠেছে শত শত একর জলে ভাসা জমি। পলিভরা ডুবো চরে ধান চাষে ব্যস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা। এমন দৃশ্য চোখে পড়বে রাঙামাটির কাপ্তাই হ্রদের পার ঘেঁষে গড়ে ওঠা জুড়াছড়ি, লঙ্গদু, বরকল, বিলাইছড়ি, নান্নিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলায়। হ্রদ আর সবুজ মিশে একাকার এখানে। এবছর তো ভালো আশা করতেছি, ভালো মতো খাইতে পারবো। বৈশাখ মাসের ভিতরে যদি খাতে পারি তাহলে যত্ন পাবো, বিস্তীর্ণ পাবো, তাহলে ফসল ভালো মানে পাবো। এই বছর তো পানি ফলাফারি কমছি, মানে হেভিবার আশা আছে। গেল বছরের তুলনায় এবার বোরো ধান চাষ হয়েছে দ্বিগুণ। বর্ষার আগেই ফসল তোলার কাজ শেষ হলে লাভবান হবে কৃষকরা, বলছেন কৃষি কর্মকর্তা। বিগত বছর এখানে আমরা প্রায় 3 থেকে 3,500, কখনো কখনো 4,000 হেক্টর পর্যন্ত জমিতে বোরো ধান চাষ করা হয়। এবার যেহেতু লেকে পানি কম, আশা করা যায় যে বোরো ধানের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা অর্জন করতে পারবো। চলতি বছর রাঙামাটি কাপ্তাই হ্রদে বোরো ধানের আবাদ হয়েছে 8,055 হেক্টর জমিতে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক।